হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজি ম্যাট্রিক। তো আমি আগের দিন 15 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 16 থেকে শুরু করবো। ওকে, তো আমি এখান থেকে কিছু অঙ্ক খেয়াল করেছি যে 21 থেকে 24 পর্যন্ত এই জাস্ট মেলানো আছে। এই অঙ্কগুলো আমি অ্যাভয়েড করবো, তার কারণ এগুলো সহজ অঙ্ক, মোটামুটি পারা যাবে। যদি চাও, যদি করতে না পারো তাহলে আমি করে দেবো না, কোনো চাপ নেই, শুধু কমেন্টে বলে দিলেই হবে, ঠিক আছে? কারণ এটা ইরিটেট লাগছে করতে। ওকে, তো 16 দাগ বলেছে এ বি ইজ দ্য স্ট্রেট লাইন। ওকে, এ বি একটা স্ট্রেট লাইন আঁকলাম, বলছে এই লাইনের ও একটা যেখানে একটা বিন্দু, ঠিক আছে, আর এ বির ওপরে এ লাই ও সি ইজ ড্রন ফ্রম ও সাচ দ্যাট সি ও এ 36 ডিগ্রি, ও ডি ইজ দ্য লাই উইদ ইন দ্য সি ও এ সাচ দ্যাট ডি ও এ দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 অফ সি ও এ, ও এফ যদি ইফ ও ই ইজ আ লাইন উইথ দ্য বি ও সি, সি ও ই কোন ইজ ইকুয়াল টু 1/4 অফ বি ও সি, দেন দ্য ডি ও ই মাস্ট বি কত হবে। তো এখানে ভেঙে ভেঙে আমরা করি, বলছে এ লাইন ও সির ওপরে, ঠিক আছে, এল আই হচ্ছে ও সির ওপরে, ড্র ফ্রম ও সাস দ্যাট সি ও এ দ্যাট ইজ ইকুয়াল টু 36। তো আমরা এইভাবে লিখতে পারি ও সি, তাই তো, সি এটা 36 ডিগ্রি, ঠিক আছে। এবার বলেছে ও ডি লাই অফ দ্য সি ও এ, এটা বলতো সি ও, তাই তো, সি ও এর ওপরে ও সি লাগানো রয়েছে, সরি ওডি লাগানো রয়েছে, ওডি সিও এর ওপরে, এই যে ওডি লিখলাম। এবার বলছে এর রেশিও 1/3, তাহলে যদি এটা 24 হয়, 1/3 মানে এটা 12 হবে, তাই তো। এ বলছে ওডি লাই উইদিন দ্য সিও এ ডি ও এ দ্যাট ইজ ইকুয়াল 1/3 অফ সিও এ, ডি ও এ দ্যাট ইজ ইকুয়াল 1/3 অফ সিও এ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার নেক্সট বলেছে ওই লাই দো উইদিন বিওসি, ওই লাই করছে আমি বিওসির উপরে, বলছে এই পার্টটা যদি 1 হয়, টোটাল যদি 4 হয়, এই পার্টটা 1 হবে। ওকে, তাই তো বলেছে এখানে সিও ই ইজ ইকুয়াল টু 1/4 অফ বিওসি, তার ডিও ইন মান কত। তা আমরা বলতে পারি সিও ই দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 অফ বিওসি, এই তো বলেছে। তো সিও ই আমরা এইভাবে লিখতে পারি সিওই, সিও ই 180 থেকে বিয়োগ করো 36, দ্যাট ইজ ইকুয়াল টু সিওই, দ্যাট ইজ 144 ভাগ 4, দ্যাট ইজ ইকুয়াল 36, তাই না? তাহলে এই পার্টটা কত হয়ে যাবে, 36 হয়ে যাবে, এটা 36 হয়, তাহলে এটা 24 হয়, বের করতে বলছে কোন ডিওই কত, ডিওই কত, এটা তো 36 আর এটা 24, এই তো ডিওই 36 আর 24 দ্যাট ইজ ইকুয়াল টু 60 হচ্ছে অ্যান্সার, অ্যান্সার উইল বি দ্য 60। 17 দাগ কী বলেছে, 17 বলে কস থিটা প্লাস সেক থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 5/2, তাই তো। তাহলে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান সমান কত, এই তো। তাহলে আমরা এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, দুদিকে হোল স্কোয়ার করে, তাহলে সূত্রে ভেঙে দিলে কী হবে, কস স্কোয়ার থিটা প্লাস 2 cos sec মানে 1 হয়, মানে 2 থাকবে এখানে, সেক স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 5 × 5 = 25, 2 × 2 = 4, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি এই পাশে নিয়ে আসি, এই দুইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে -2 হয়ে যাবে, এর কেটে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু, সরি, দ্যাট ইজ ইকুয়ালস টু 17/4, তাহলে কস স্কোয়ার আর সেক স্কোয়ার মান চেয়েছে 17/4 হবে অ্যান্সার। 18 দাগ কী বলেছে, এ প্রেজেন্ট, এর প্রেজেন্ট এজ 4 ইয়ার মোর দ্যান বি এজ আফটার 6 ইয়ার্স, দেন সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি টুগেদার 70 ইয়ার্স, হোয়াট উইথ দ্য প্রেজেন্ট এজ অফ বি, ঠিক আছে, এ আর বি এর প্রেজেন্ট এজ, এ আর বি এর যোগফল আছে এজের 70 বছর, তাই তো। বলছে
এর বয়স বিয়ের 6 বছর পরে প্লাস 4 ইয়ার মোর, তাই তো? তাহলে এর বয়স কত? এ মাইনাস বি কত? 10। আর 2 নম্বর সমীকরণ হিসেবটা তাই বলে, বলছে কি এর প্রেজেন্ট এজ 4 ইয়ার্স মোর দ্যান বিয়ের এজ আফটার 6 ইয়ার, এর 4 বছর মোর দ্যান আফটার বিয়ের 6 ইয়ার। ওকে, কন্ডিশন স্যাটিসফাই। তাহলে 1 আর 2 যদি বের করি তাহলে বিয়ের মান বের হবে কত? বিয়ের মান অপনয়ন করতে পারো বা এরকম দুটো দুটোরে এরকম করতে পারো, এই 70 - 10/2 দ্যাট ইজ ইকুয়াল টু 30, এভাবে করতে পারো, ঠিক আছে? অপনয়ন করলেও আসবে। আর যদি এর মান বের করতে হতো তাহলে 70 + 10/2 দ্যাট ইকুয়াল 40, এরকম বের হতো। ওকে, তো অ্যান্সার এখানে হবে 30, সরি 19। দেখ, 2 কিউল ইকুয়াল গ্লাস অফ দ্য সেম টাইপ আট দ্য রেসপেক্টিভলি 1/3 আর 1/4 ফুল অফ মিল্ক, দে আর দ্য দেন ফিল্ড আপ উইথ ওয়াটার অ্যান্ড দ্য কন্টেন্ট আর দ্য মিক্সড ইন এ পট, হোয়াট ইজ দ্য রেশিও মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য পট। বলেছে একটা গ্লাস সেম সাইজের, ঠিক আছে, 1/3 আর 1/4 মিল্ক পরিপূর্ণ আছে, আমি ধরে নিই ওটা 12 12 12, ধরো 12 ml দুধ, মানে জল বা দুধ চাই কিছু ধরে, ঠিক আছে? যদি 12 ml ধরে তার মধ্যে 1 ml, মানে এটা করে নিতে হবে 4/12 ওপর নিচে 4 গুণ করে, আর এটা ধরে নিতে পারি 3/12, ঠিক আছে? এখানে এটুখানি মিল্ক আছে, এটুখানি মিল্ক আছে, 12 যদি হয় সেম ফুল মানে সেম গ্লাস বলেছে, তা 3 আর 4 রাখার কোনো মানে নেই, তাই আমি 12 ধরে নিচ্ছি, ঠিক আছে? এর এলসিএম ধরে, তো 8 ইউনিট এখানে ফাঁকা আছে আর এখানে আছে ফাঁকা, তোমার হচ্ছে 9 ইউনিট। তাহলে ওয়াটার কত আছে? ওয়াটার আছে হচ্ছে তোমার 58 17 ইউনিট। কতটার মধ্যে মিল্ক কতটা আছে? মিল্ক আছে তোমার 4 আর 3 7 ইউনিট, তো ওয়াটার আর মিল্কের রেশিও হচ্ছে 70:7। এখানে চেয়েছে কি মিল্ক আর ওয়াটারের রেশিও, তাহলে 7:17 অ্যান্সার এটা হবে। তো নেক্সট অঙ্ক 20 দেখ, বলছে 12 ম্যান কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক 24 দিনে, আর হাউ মেনি ডেজ ক্যান 8 ম্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, ঠিক আছে? এটা সহজ অঙ্ক, m1 d1 = m2 d2, তো হয়ে যাবে 12 × 24/8 দ্যাট ইজ ইকুয়াল 36 ডেজ, এটা d2 বেরোচ্ছে। ওকে, এটা d2 বেরোচ্ছে, তো 20 দাগ হয়ে গেল। তো নেক্সট 25 দাগ করছি, বলছে 2 পাইপ এ অ্যান্ড বি ক্যান সেপারেটলি ফিল এ সিস্টেন ইন 60 মিনিট অ্যান্ড 75 মিনিট রেসপেক্টিভলি, দেয়ার ইজ এ 3rd পাইপ ইন দ্য বটম অফ দ্য সিস্টেন টু এমটি ইট, ইফ অল দ্য 3 পাইপস আর সাইমেলটেনিয়াসলি ওপেন দেন দ্য সিস্টেন ইজ ফুল 50 মিনিট, ইন হাউ মাস টাইম দ্য 3rd পাইপ অ্যালং দ্য এমটি দ্য সিস্টেন, ঠিক আছে? তাহলে এ বি বলেছে দুখানা পাইপ, ঠিক আছে, একটা 60 মিনিটে ভরে এ, আর বি ভরে হচ্ছে তোমার 75 মিনিটে, আর সি খালি করে, খালিতে মাইনাস লিখছি, কত সময় করে আমরা জানি না, ধরলাম এক্স, ঠিক আছে? তো আমরা এর এলসিএম নেব, এর এলসিএম সাথে আসবে, কিন্তু এলসিএম তো জানি না, 60 আর 75 এলসিএম কত হবে? 300 হবে, আমরা 300 লিখছি এখানে। তো এখানে ভাগ করলে এটা হচ্ছে এফিসিয়েন্সি বের হয়, তা এটা হবে 2 সরি 4, তো এটা যা এলসিএম হবে, তো এখানে হবে এফিসিয়েন্সি, তো আমরা এখানে কি লিখতে পারি, এটা কি করেছিলাম 300/60 দ্যাট ইকুয়াল 5, তাহলে আমরা 300/x 300/x এটা লিখতে পারি। তো এর ডিটেলসে যদি করতে চাই আমরা, তো আলাদা আমি চ্যাপ্টার নেব, তার কারণ এখানে শুধু প্র্যাকটিস পেপার করছি, তাই অঙ্কগুলো করছি। তাহলে টোটাল 300/ এর এফিসিয়েন্সি যদি আমি একসাথে করি, এটা মাইনাস করছি, তার কারণ হচ্ছে এটা বের করে দিচ্ছে, তাই এটা সমস্যা নিয়ে এক্স হবে। তাহলে তোমার 300 দ্যাট ইজ ইকুয়াল টু 5x + 4x - 300, তাহলে এক্স বেরিয়ে যাবে হচ্ছে তোমার 100, তোমার এখানে এক্স 100 হলো, তো তুমি এইসব না করে, এইটুকুনি না করেও এই অ্যান্সারটা বলতে পারতে, কী করে, এই অ্যান্সার অপশন দেখে, এখানে 100 রয়েছে, তো তুমি সবকটা ট্রাই করে দেবো,
মানে চোখে দেখে বোঝা যায়, 100 যদি আমি এখানে বসাই, এর এটা 3 হবে, এটা 3 হবে তো, এটা যদি 3 হয় তাহলে, কারণ 100 দিয়ে 300 ভাগ করতে হয়, তাহলে তো টোটাল ধরো তোমার কাছে 300 লিটার আছে, 100 লিটার প্রতি মিনিটে বের করছো, তাহলে কত সময় লাগবে? 3 ঘন্টা লাগলে, ঠিক আছে, 3 মিনিট লাগবে, সরি, সবটা এফিসিয়েন্সি, তাহলে 5×4 নয়, 9 থেকে 3 বাদ গেল 6, 6টা টোটাল, 6টা যদি 300 দিয়ে ভাগ করা হয় দ্যাট ইজ ইকুয়াল টু 50, 50 বলে দিয়েছে টোটাল টাইম লাগবে, তো এর সাথে স্যাটিসফাই করে যেতে, তাই 100 যদি অ্যান্সার হবে, দেখেই বোঝা যেত, কিন্তু তুমি চাইলে এইভাবে করতে পারো। তো নেক্সট অঙ্ক 26 বলছে, একটা প্রজেক্ট ম্যানেজার হেয়ার 16টা ম্যান টু কমপ্লিট এ প্রজেক্ট ইন 38 ডেজ, হাউএভার আফটার 30 ডেজ হি রিয়ালাইজ দ্যাট ওনলি 5/9 অফ দ্য ওয়ার্ক হি ইজ কমপ্লিট, হাউ মেনি মোর ম্যান ডজ হি নিডেড টু হেয়ার টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। ওকে, তো এই অঙ্কটা দেখো, 16 জন ম্যান 38 দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু 30 দিন হয়ে গেছে, তাহলে 16 জন ম্যান 30 দিনে কাজটা করে, কত কত পার্ট করে? 5 পার্ট করে ফেলে দেয়, আর কতজন ম্যান দরকার জানি না, বাকি আছে কতদিন? 8 দিন কাজের বাকি আছে, টোটাল তো 9 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 5 ইউনিট হয়ে গেছে, তাহলে আছে আর বাকি 4 ইউনিট কাজ, তাহলে M2 বের করো, M2 এখান থেকে একবারে করা যায়, 8 দুগুণে 16, 5×6 30, 4 দেড়ের M2 হবে তোমার হচ্ছে 48, তাই না? তাহলে নিট কত? নিট হচ্ছে তোমার আগে ছিল 16 জন, এখন 48, তাহলে নিট হচ্ছে 48 - 16, দ্যাট ইজ অল 32, 32 ইজ দ্য অ্যান্সার, 32। বলছে 27 দেখ, বলছে একটা বোট কভার করে 12 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 18 কিলোমিটার ডাউন স্ট্রিম, ঠিক আছে, 12 কিলোমিটার আপ স্ট্রিম, আপ স্ট্রিম 18 কিলোমিটার ডাউন স্ট্রিম, কত সময়? 3 ঘন্টা। আমি এটা কেন লিখছি? এটা লিখছি তার কারণ হচ্ছে, দেখো, স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু ডিস্ট্যান্স, আমরা জানি তো, স্পিড আমরা যদি টাইম বের করতে চাই, এখানে টাইম যদি এখানে নিয়ে আসি, ধরো এভাবে লিখছি, ডিস্ট্যান্স বাই স্পিড, স্পিড দ্যাট ইজ ইকুয়াল টু টাইম, তার ডিস্ট্যান্স তো 12 কিলোমিটার, স্পিড কত? আপ স্ট্রিম, আপ স্ট্রিম যা স্পিড হয়, আর ডাউন, এবারে তুমি যদি এটার ভেঙে চুড়ে লেখো, এক্স আপ স্ট্রিম মানে হচ্ছে তোমার, আপ স্ট্রিম মানে হচ্ছে নদীর স্রোত যেদিকে তার বিপরীত দিকে, তাহলে এক্স মাইনাস ওয়াই লিখতে, আর ডাউন স্ট্রিম মানে নিচের দিকে, মানে নদীর স্রোত যেদিকে সেদিকে, তাহলে ডাউন স্ট্রিম এক্স প্লাস ওয়াই লিখতে, তো এইভাবে লিখলে এখানে যদি লিখতাম তাহলে 4টি ইকুয়েশন আসতো, 4টি ইকুয়েশন আমার হোল্ড করতে সময় লাগতো, কারণ এখানে সময় 1 মিনিটের আশেপাশেই থাকে একটা ডাউনকে, তো আমি এইভাবে দেখো কী করে করি, তো হোয়াইল দ্য কভার 36 কিলোমিটার আপ স্ট্রিম, 36 কিলোমিটার আপ স্ট্রিম, আর 24 কিলোমিটার ডাউন স্ট্রিম, 24 কিলোমিটার ডাউন স্ট্রিম দাঁড়িয়ে যাচ্ছে 6.5 ঘন্টা, ঠিক আছে, তো আমি এটা এরকম করার চেষ্টা করছি তার কারণ তোমার মাথায় অনেক কিছু খেলাতে হবে যাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়। এবার ইউ এর মান এমন কিছু ধরো, ইউ এর মান এমন কিছু ধরো যাতে অ্যান্সার মানে এই আওয়ারগুলো স্যাটিসফাই করে, তো তোমার এইদিকে খেয়াল করতে হবে এর অ্যান্সার কী আছে, অ্যান্সার 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 2.5 কিলোমিটার। ওকে, তো আমরা কিসের কী বের করতে বলেছিল, বের করতে বলেছিল ডাউন স্ট্রিম না আপ স্ট্রিম, হয়ে গেল, হোয়াট ইজ দ্য স্পিড অফ কারেন্ট, ওকে, কারেন্টের স্পিড বের করতে বলেছিল, তার মানে d - u/2, ঠিক আছে, d - u/2 মানে dru-এর ডিফারেন্স, এই dru-এর ডিফারেন্স তুমি দেখে নেবা, dru-এর ডিফারেন্স কত কত হবে, একবার হবে মানে অপশান অনুযায়ী দেড় বসাবো, এখানে d - u দেড়ের ডাবল হবে 3, হতে পারে 3, dru-এর ডিফারেন্স, dru-এর ডিফারেন্স হতে পারে 2, dru-এর ডিফারেন্স হতে পারে 4, ঠিক আছে, তাহলে 2, 3, 4, আর হতে পারে 2.5, তাহলে d - u-এর ডিফারেন্স হতে পারে 2.5 - 5, তো এখান থেকে তুমি গেস করার চেষ্টা করো, এটা সাধারণত ইউ আর ডি এর মান 8-15 বেশি হয় না, কোনো কোনো অঙ্কে 8 হয়, তাই এর মধ্যে রাখার চেষ্টা করো, আমি ভেবে দেখেছি ইউ এর মান যদি 8 রাখা হয় আর ডি এর মান যদি 12 রাখা হয় এর ডিফারেন্স কত হচ্ছে 4, এটাই স্যাটিসফাই করবে, কী করে করবে, ইউ এর মান 8 বসো এখানে, 12/8, আর ডি এর মান 12 বসো, তো এখানে করলে কথা হয় কাটাকাটি করলে, এটা হবে 3/2,
এটা 3 এর 2 আর 3 এর 2 3 হয়ে যাবে, এটা দেখা যাবে যে এটা স্যাটিসফাই করে কিনা। তো 36/8 আর 24/12 এটা কাটাকাটি করলে হবে 9/2, আর এটা কাটলে হবে 12/24। তা 4 এখানে 4.5 হবে, 4.5 আর এদিকে 2, 6.5 হয়ে যাবে। তাহলে এটা স্যাটিসফাই করছে। ইউ এর মান 8, ডি এর মান 12, ডি এর ইউ এর মান 8 মানে ডি ডি মাইনাস ইউ, ডি মাইনাস ইউ বাই 2। তাহলে কত হবে, 12 থেকে 8 গেলে থাকে 4, 4 এর 2, দ্যাট ইজ ইকুয়াল 2 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার হয়ে যাবে 87 সি। তো এই অঙ্কটা একটু জটিল হয়ে যায়, ও একটু ভাবলে খুব তাড়াতাড়ি করা যায়। 28 দেখ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি নেক্সট পার্ট থেকে 28 থেকে করে নিয়ে আসবো, মানে করাবো আর কি। তো বাই।